বিএনপি জামায়াতের ডাকা দ্বিতীয় দফায় অবরোধ শুরু হয়েছে সকাল 6টা থেকে। টানা 48 ঘন্টার এই অবরোধ কর্মসূচি কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চায় সরকার। এজন্য ঢাকা সহ আশপাশের জেলায় 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। স্ট্যান্ডবাই রয়েছে আরও 10 প্লাটুন। এর আগে বিএনপি জামায়াতের টানা 3 দিনের অবরোধেও বিজিবি ও র‍্যাবের সদস্যদের টহল দিতে দেখা গিয়েছিল। বিস্তারিত প্রতিবেদনে। দুই দিনের বিরতির পর আবারও অবরোধ পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তাদের সাথে একাত্মতা জানিয়েছে জামায়াতে ইসলামীও। দ্বিতীয় দফার এই অবরোধ কর্মসূচি চলবে টানা 48 ঘন্টা, অর্থাৎ মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত। বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য ঢাকা সহ আশপাশের জেলায় 27 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এই তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। রোববার অবরোধের প্রথম দিন সকাল থেকে তাদের মোতায়েন করা হয়। এছাড়া স্ট্যান্ডবাই রয়েছে আরও 10 প্লাটুন। ঢাকার পাশাপাশি তাদেরকে সাভার ও গাজীপুর এলাকায় টহল দিতে দেখা গেছে। এর আগে বিএনপি জামায়াতের টানা 3 দিনের অবরোধেও টহল দিতে দেখা গিয়েছিল বিজিবি সদস্যদের। অবরোধের মধ্যে যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে নেমেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও। রোববার থেকে সারা দেশে 65,000 আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। 6 নভেম্বর পর্যন্ত রেলস্টেশন, বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থেকে নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করবেন সদস্যরা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, রেল স্টেশন, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাট ছাড়াও বিশেষ করে রেল লাইনে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্কভাবে দৃষ্টি রাখবেন তারা। তিনি বলেন, রেললাইন রক্ষায় সারা দেশে 1,476টি পয়েন্টে 10,000 আনসার ভিটিপি সদস্য মোতায়েন রয়েছে। এদিকে বিএনপি জামায়াতের দুদিনব্যাপী অবরোধ কর্মসূচি চলছে। তবে অবরোধ কর্মসূচি শুরুর আগেই শনিবার সন্ধ্যা 7টা থেকে রোববার সকাল 6:30 পর্যন্ত সারা দেশে 12টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল। এর মধ্যে ঢাকা সিটিতে 7টি, ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ ও গাজীপুরে 2টি, রাজশাহী বিভাগের সিরাজগঞ্জে 1টি, বরিশাল বিভাগের ভোলার চরফ্যাশনে 1টি এবং রংপুরের পীরগঞ্জে 1টি ঘটনা ঘটে। তৌহিদ হাসান, কালবেলা।